Good morning everyone, welcome back to your channel framemine. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে তোমাদের সাথে আজকে দিনটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, আমাদের সকালের যাবতীয় কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো আমার শরীরটা কদিন ধরে খুব একটু খারাপ, তো সেরকম কিছু করতে ইচ্ছেও করছিল না। তো হঠাৎ যেটা আমার মন আকর্ষণ করলো সেটা হচ্ছে এই ফলটা। তোমরা কি জানো এটা কি ফল? আশা করি অনেকেই জানো, যদি কেউ না জেনে থাকো এটাকে বলা হয় গাফ ফল। আমাদের বাড়িতে যে দিদি আসেন, আমাদের হেল্পিং হ্যান্ড, উনি ওনার বাড়ির ওখান থেকে নিয়ে এসেছেন আমাদের জন্য। আমরা বলিনি, ওনারই হয়তো বাড়ির গাছের ফল আমাদের জন্য নিয়ে এসছে। তো এটাকে এখন কেটে সবাই মিলে শেয়ার করে খাওয়া হবে। দুটো ফল দিয়েছে এই আর একটা, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সাথে মেঘও ডাকছে। তো দেখা যাক কি করি এবার। আজি মেনুতে কি আছে? যে মেনুতে আছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড, আর কিচ্ছু না। ব্যাস এটু চিকেন কষা না, এই ডিম কষা। এই সরি, ডিম কষা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে ঠিক ওই 7:45। তো সেই দুপুরের পরে এই এখন তোমাদের সামনে সবার সামনে এলাম, কারণ শরীরের অবস্থা একটু টাইট আছে, একটু কি অনেকটাই টাইট আছে, কোনো কিছু ভালো লাগছে না। তো দুপুরে তো আজকে জমিয়ে যাই হোক ফ্রাইড রাইস আর ডিম কষাটা দুর্দান্ত খেয়েছি। তারপরে ওপরে এসে যথারীতি জ্বরের শিকার হয়েছি, জ্বর জ্বর এসেছিলো, তো একটা ক্যালপলো খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে যে সেই শুয়েছিলাম আর আমার শরীর দিচ্ছিল না। তারপরে সন্ধ্যাবেলা উঠে অ্যাজ ইউজুয়াল সন্ধ্যা দেওয়া, সবাইকে চা করে দেওয়া, এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে না কোথাও একটা কীর্তন হচ্ছে কারোর বাড়িতে, তো সেটার আওয়াজ কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? আর এখন যেটা করবো, আমার আজকে কিছুই বিশেষ করতে ভাল লাগছে না। তো মিস্টার দাস বললো একটা প্যাকেট এসে জমে রয়েছে, সেটাকে খুলে দেখো কি আছে ওর মধ্যে, সেটা তো দেখতে হবে। তো যাই হোক, এখন এই যে এটার মধ্যে কি আছে দেখতে হবে, এই বক্স একটা এসে রয়েছে, সেটারই এখন আনবক্সিং করব। তো চলো সবার দেখি একসাথে মিলে যে ওটার ভিতরে ঠিক কি আছে। তাহলে আমার অসুস্থ বউ আজকে, শরীর খারাপ, পুরো একদম ডাউন হয়ে গেছে, এতটাই শরীর খারাপ যে যাই হোক, তাই জন্য সারাদিন আজকে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারেনি। সত্যি আমার পক্ষে সম্ভব হচ্ছে না, চোখ দিয়ে এখনো জল পড়ছে, চোখে ঠান্ডা, নাকে ঠান্ডা, গলায় ঠান্ডা, নাকে ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা লেগে গেছে, আর শরীরে জ্বর, তার সাথে জ্বর। যাই হোক, অনেকগুলো প্যারাসিটামল খেয়ে আপাতত ঠিক আছে, কোভিডই হয়েছে মনে হয়, কে জানে, কোনো গ্যারান্টি নেই। এই দুদিন আগে ডোজ নেওয়া হয়ে গেছে, তিন দিন চার দিন আগে ভ্যাকসিন নিয়ে এসেছে, তাও মানে তৃতীয় প্রিকশন ডোজ। যাই হোক, কী হয়েছে বোঝা যাবে, পরে জানা যাবে, যদি না শরীর খারাপ ঠিক হয় কালকে তাহলে ডাক্তার দেখাবে, তাহলে তখন বোঝা যাবে, টেস্ট টেস্ট করলে কিছু দরকার হলে।
যাই হোক, আরেকটা কথা, তোমাদের আমি রিবকের এই না রিবকের তো না রেড টেপের যে শুটা আনবক্সিং করেছি, আমার পায়ে কেমন লাগছে বা কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও তো। আমি এখনও কনফিউজড আছি যে এটা কি আদৌ ঠিক লাগছে না ঠিক লাগছে, কারণ এটা একটা লং টাইম ইনভেস্টমেন্ট। তো এই জন্য আবার ওই জুতোটা লাদাখ ঘুরতে যাবে, মানে ওর কি ভাগ্য। হ্যাঁ, আমার পায়ে পড়াটা ওর ভাগ্যের ব্যাপার, লাদাখ ঘুরতে যাওয়াটা ওর ভাগ্যের ব্যাপার। যাই হোক, তো আর বেশি বড় করবো না, ভিডিওটা আজকে দেখানোর মতন কিছুই ছিল না, এটা ছোট্ট সুন্দর ভিডিও হবে, মানে সুন্দর কি, যাই হোক ডেইলি লাইফ ব্লগিংয়ে যা হয়। তো চলো তুমি তাহলে এবার ভিডিওটা শেষ করে দাও। তাহলে আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের একটা ইনস্টাগ্রাম চ্যানেল আছে সেটাতে অবশ্যই ফলো করে নেবেন, তার লিংক ডেসক্রিপশনে থাকবেন। আর অবশ্যই যদি কিছু বলবার বা আমাদের জানাবার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা কথা, আমাদের ভিডিওগুলো শেয়ারও করবেন, আর আমরা একটা ফেসবুক পেজও ওপেন করেছি, সেটাতেও গিয়ে আপনারা ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজের যত্ন নেবেন, সবথেকে বড় কথা নিজে ভালো থাকবেন। ওকে, দেন টাটা, বাই বাই, গুড নাইট।